الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين. মনিফ আমাকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, তবে একটু অন্ধকার লাগছে, লাইটটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তফসির প্রজেক্ট গ্রুপে সংযুক্ত সকল সদস্য সদস্যগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এই ধরনের একটি গ্রুপে, যেখানে বিভিন্ন বিদগ্ধ স্কলাররা আছেন, রাইটাররা আছেন, আলোচকগণ আছেন, যারা আল্লাহর কালাম নিয়ে বিভিন্ন আলোচনা করেন, তেমনি একটি পরিবেশে কিছু বলার জন্য আজকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এটা কোনো দার্স নাই, এটা একটা বড় জোর কিনোট বলতে পারি আমরা, যেখানে আমরা সবাই লার্নিং পার্টনার। আজকে আমরা একে অপরের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আমার আলোচনার বা আমার ডিসকাশনের অ্যাপ্রোচটা হচ্ছে, আমি এই সূরা ফাতিহার বিভিন্ন শব্দ এবং আয়াত গুলোর উপরে হোয়াই, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা বা আয়াতটা দিয়েছেন বা ইউজ করেছেন, সেটা করার চেষ্টা করেছি এবং তার উত্তরটা কোরআন এবং হাদিসের আলোকে খোঁজার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে আপনি কন্টিনিউ করুন। জি জি, আমাদের এই আলোচনার পূর্বে আমি যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো ইউজ করেছি আজকের এই কিনোটটা তৈরি করার জন্য, হাইলাইটস অন আল ফাতিহা বাই ডক্টর সালেহ আদ্দিন অফ আল আজহার ইউনিভার্সিটি, ওনার একটি ভালো রিসার্চ টপিক আছেন, টপিক্স আছে এই সূরা আল ফাতিহার উপরে, ওস্তাদ নোমান আলী খানের ফাতিহার উপরে লেকচার্স এবং সেই লেকচারের শিটগুলো, নোটসগুলোকে আমি দেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ওমর আল জাবিরের পরও বইটি হয়তো অনেকেই পড়ে থাকবেন, সেটাও আমি কগনিজেন্স নিয়েছি। আসিফ শিফগাদের সহজ কোরআন, সেখানে সূরা ফাতিহার যেই উনি সংক্ষিপ্ত অনুবাদ অর্থগুলো পড়েছেন, সেটাকে আমি দেখার চেষ্টা করেছি। এছাড়াও আমি বড় আকারে তাফসিরের বই হিসাবে ডক্টর আবু বকর জাহারিয়ার তাফসির, তদরিসুল কোরআন এবং মারিফুল কোরআন দেখার চেষ্টা করেছি। মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদের লেখা সূরা ফাতিহার উপরে সেপারেট একটি তাফসির এবং মৌলানা আব্দুর রহিমের লেখা আরেকটি সেপারেট তাফসির সূরা ফাতিহার উপরেই শুধুমাত্র, সেই দুটাকেও আমি একটু দেখার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা শুরু করছি সূরা ফাতিহার সাধারণ কিছু তথ্যাদি, এই তথ্যাদিগুলো আমাদের সকলেরই মোটামুটি জানা আছে। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক বা ভূমিকা, পবিত্র কোরআনের শুরুতেই এই সূরাটি রাখা হয়েছে, সেই জন্য এটাকে ফাতিহা নামকরণ করা হয়েছে। এটি একটি মাক্কি সূরা, এটা নাজিলের ক্রমানুসারে পঞ্চম বা সম্পূর্ণ সূরা হিসাবে এটাই প্রথম সূরা। এখানে একটি রুকু, সাতটি আয়াত, 25টি শব্দ এবং 113টি হরফ আছে। বাট আশ্চর্যজনক হচ্ছে এই 25টি শব্দই পুরো কোরআনে প্রায় 7,800 বার ব্যবহৃত হয়েছে, যা কোরআনে ব্যবহৃত সকল সদস্যের শব্দের ভিতরে প্রায় 10%। সুতরাং এই সূরাটি প্রতিটি শব্দ যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, পবিত্র কোরআনের অনেক শব্দই আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাটির কম বেশি প্রায় 22টি নাম পাওয়া যায়, যার মধ্যে প্রসিদ্ধ কিছু নামের ভিতরে আছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, উম্মুল কোরআন, সূরাতুল হাম বা প্রশংসার সূরা, সূরাতুস সালাহ, যেহেতু সালার ভিতরে নিয়মিত ভাবে এটা হয়, সূরাতুল কিফা বা যথেষ্ট, সূরাতুস শিফা আরোগ্য লাভের সূরা, সূরা সাবা আল মাসানি বারবার পাঠযোগ্য সাতটি আয়াত, যেটা সূরাতুল হিজরের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তো বারবার পাঠযোগ্য, যেহেতু এই সূরাটি এই সাতটি আয়াত বারবার পাঠ করা হয়, সেই জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে। ইবনে কাসিরের তাফসিরে উল্লেখ আছে যে জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনাকে ও আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুটি জিনিস দিয়েছেন যার সমকক্ষ অন্য কোনো নবী বা উম্মতকে দেওয়া হয়নি, তার একটি হচ্ছে সূরাতুল ফাতিহা এবং দ্বিতীয়টি হচ্ছে সূরা বাকারার শেষ তিনটি আয়াত। এই সূরাটিকে তিনটি ভাগে বিভক্ত করা যায়, যার প্রথম তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচিতি দিয়েছেন, আমাদের সামনে পরিচয় তুলে ধরেছেন। শেষ তিনটি আয়াতে বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
যেটা চাওয়ার কথা বা চাওয়ার দরকার, সেই চাওয়াটা কিভাবে চাইতে হবে সেটা শিখিয়েছেন, এবং মাঝের আয়াতটি দ্বারা আল্লাহ এবং বান্দার ভিতরে একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো সূরা ফাতিহার টোনটি কোরআনের সম্পূর্ণ কোরআনের টোন থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। কোরআনের একটি টোন দেখলে বোঝা যায় যে কুল আউযু বিল্লাহ, কুল হুয়াল্লাহ, মানে সামবডি এলস ইজ টেলিং আস টু সে সামথিং, মানে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে গাইড করছেন, নির্দেশ করছেন কিছু বলার জন্য, কিছু শোনানোর জন্য। বাট এই সূরাটা, সূরা ফাতিহার টোনটা, এটা যেন আমি নিজের থেকেই বলছি, এটা যেন আমার নিজেরই কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার আগে কোনো অন্য কোনো থার্ড পার্সনের কোনো কথা নেই, এটা যেন আমার নিজের কথা। তো পুরো কোরআনটা যদি আল্লাহর কথা হিসেবে ধরি, তাহলে দেখা যায় যে সূরা ফাতিহাটা যেন বান্দার নিজেরই কথা, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলে বলেছেন। প্রথমে আসি ইস্তাউজ বা আউযু বিল্লাহ। এই ব্যাপারে সকল ওলামাগণ মোটামুটি একমত যে আউযু বিল্লাহ সূরা ফাতিহার কোনো অংশ নয়, তবে কোরআন পাঠের পূর্বে বা কোরআন তেলাওয়াতের পূর্বে এটা পাঠ করার আবশ্যকতা রয়েছে। সূরাতুল নাহলে 98 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাইযা ক্বারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো এই বিষয়ে আমরা আজকে আউযু বিল্লাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আজকে আমাদের টপিকটা সূরা ফাতিহা, তো আমরা সূরা ফাতিহাতে যাব। আর অন্য কোনো এক সময় আউযু বিল্লাহ নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ আছে, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আউযু, আশ্রয় চাওয়ার কথাই প্রথমে বলছেন হেফাজত বা রক্ষার পরিবর্তে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শয়তানকে ইউজ করলেন ইনস্টেড অফ ইউজিং দ্য ইবলিস, কেনই এটা রাজিম, এই শয়তানকে রাজিম হিসেবে পরিচয় করাচ্ছেন, তাকে মাদহুরা বা লানা এই ধরনের কোনো শব্দ দিয়ে নয়। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা অন্য সময় একসময় করা যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত তাসমিয়াহ বা বিসমিল্লাহ। বিসমিল্লাহ এই সংক্রান্ত তিনটি মতামত পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তিনটি মতামত পাওয়া যায়। একটি হচ্ছে যে বিসমিল্লাহ সূরা নাহল ব্যতীত সূরা ফাতিহা বা অন্য কোন সূরার অংশ নয়, সূরা তবে সূরার পাঠ করার পূর্বে, যে কোনো সূরা শুরুর পূর্বে বিসমিল্লাহ পাঠ করার, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটি নাজিল করেছেন এই উম্মার জন্য, সেটি হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সো রিড ইন দ্য নেম অফ ইওর রব, তো আল্লাহর নামে পাঠ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেই হিসাবেও বিসমিল্লাহ পাঠ করাটা আমাদের সকলের জন্য আদেশ। সূরা তওবা আরেকটি মতামত হচ্ছে ওলামাগণের, যে সূরা তওবা ব্যতীত বিসমিল্লাহ সকল সূরারই প্রথম আয়াত। অন্য আরেকটি মতামত হচ্ছে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াত, বাকি অন্য কোনো সূরা নয়, সূরা নহল ব্যতীত যার মাঝের একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ। তবে ওলামাগণ এই বিষয়ে একমত যে সূরা ফাতিহার শুরুর পূর্বে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করার আবশ্যকতা রয়েছে। এই সূরা বিসমিল্লাহ পাঠ করাটা নতুন কিছু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের সময়ও এর প্রচলন ঘটিয়েছিলেন এবং ছিল। যেমন নূহ আলাইহিস সালাম তার নৌকা নিয়ে যাত্রা করার সময়ের পূর্বে পড়েছিলেন ওয়াকালার কাউ والقالر كبو فيها بسم الله مزريها ومرساها ان رب الغفور الرحيم। তো কিংবা সুলাইমান আলাইহিস সালামের কথাও যদি আমরা স্মরণ করি, যিনি সাবা রাজ্যের রানীর কাছে পত্র যখন লিখেছিলেন তখনও এই বিসমিল্লাহর ব্যবহার করেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিমটা পূর্ববর্তী নবীদের সময়ও প্রচলন ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের ইম্মতদের জন্য এটা প্রচলিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা, এই সূরা এই আয়াতটাকে যদি একটু আমরা দেখি, যে এই আয়াতটা বিসমি, চারটা মূল শব্দ এখানে দেখা যাচ্ছে, বিসমি যার ভিতরে বা প্লাস ইসম, বি একটি হরফুজার তার সাথে ইসম যুক্ত হয়েছে, বিসমি নামে, আল্লাহ আল্লাহর নামে, আর রহমান যিনি পরম দয়ালু, আর রাহিম পরম। তো এটাতে একটি অসম্পূর্ণ বাক্য দেখা যাচ্ছে, এতে কোনো, এটা কোনো মুবতাদা নেই, কোনো খবর নেই, সুতরাং এটা কোনো জুমলা ইসমিয়া নয়, এখানে কোনো ভার বা ফেইলের উল্লেখ নেই, সম্পূর্ণটা উজ্জ আছে। এখানে হতে পারে ফেইল হতে পারে আকরাও, আবদাও, আতলো ইত্যাদি যে কোনো ফেইল এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার ভিতরে কোনো ফেল উল্লেখ না করে কেন এটাকে উজ্জ্বল রাখলেন?
কারণ এই ব্যাপকতা এবং সার্বজনীনতা বৃদ্ধি করার জন্য। এখানে আমরা কোনো কাজ শুধুমাত্র আল্লাহ সুবহান তাআলার নামে শুরুই করি না, আমরা কাজগুলো চলমান রাখি আল্লাহ তাআলার নামে এবং কাজগুলোকে শেষও করি আল্লাহ সুবহান তাআলার নামে। সেই জন্য আল্লাহ সুবহান তাআলা এর শুরুতে ফেইলটাকে উজ্জ্ব রেখে এর ব্যাপকতাটাকে বৃদ্ধি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর দুইটি ওয়ার্ড যেগুলো আর রহমান আর রহিম, এগুলোর ব্যাপারে আমাদের পরবর্তী আয়াতে যখন আসবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সূরা ফাতিহা দ্বিতীয় আয়াত বা মতান্তরে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের রব আল্লাহর জন্য। এখানেও আমরা দেখতে পাই যে চারটি শব্দ ব্যবহার করা হয়েছে, আলহামদু আল যোগ হামদু দুটি শব্দ আছে এখানে, লিল্লাহি লি যোগ আল্লাহ এখানে দুটাকে মিলিয়ে একটি শব্দ করা হয়েছে, রব এবং আলামিন। এই আয়াতটি আসলে এই আয়াতটি জান্নাতিদের একটা স্টেটমেন্ট। আমরা যদি কোরআন ঘাঁটি তাহলে দেখা যায় যে জান্নাতের আখেরাত বা আমাদের বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতিরা, তখন তারা জান্নাতের নিয়ামতগুলো দেখে অভিব্যক্তি যে ব্যক্ত করবেন সেই অভিব্যক্তিটাই হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরাতুল ইউনুস, সূরাতুল ইউনুসে আল্লাহ সুবহান তাআলা বলেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামুন, তাদের তাহিয়া তাদের অভিব্যক্তিটা হবে সালাম, ওয়া আখিরু দাওয়াহুম এবং তাদের সর্বশেষ দোয়া দাওয়া হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জান্নাতিরা সর্বশেষ বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার কাছে অনেকটা যেমন মনে হয় যে নাটিকার যে কোনো একটা প্লেলেটের সর্বশেষ অংশটুকুকে দেখিয়ে আয়াতটাকে মাধ্যমে যেন ফ্ল্যাশব্যাক করা হয়েছে আমাদের দুনিয়াকে, ফ্ল্যাশব্যাক করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসা হয়েছে যে সর্বশেষ যেটা আমাদের বক্তব্য থাকবে আমাদের অভিব্যক্তি থাকবে সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সেই ধরনের একটা বক্তব্য দিয়েই আমাদের পুরো কোরআনের প্রারম্ভিকেই সেই আয়াতটি দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও সূরাতুল জুমারেও যদি আমরা যাই তারও 75 নম্বর আয়াত, সেখানেও দেখা যায় একই ধরনের একটা প্লেলিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, যারা আরশ নিয়ে ঘুরবে মালাইকারা ফেরেশতারা, ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা করবে, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারাও বলবে সে একইভাবে সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আমরা যদি সূরাতুল জাসিয়াতে যাই সেখানেও আমরা দেখতে পাই 36 নম্বর ভার্স, একই ধরনের অভিব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন, ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ নতুন কোনো শব্দ নয়, নতুন কোনো বাক্য নয় বা শব্দ নয় আলহামদুলিল্লাহ, এটি পূর্ববর্তী সত্য বাক্যেরই যেন পুনরাবৃত্তি ঘটিয়েছে আমাদের সাথে। হামদু এই শব্দটি এসেছে হামাদা থেকে যার অর্থ ধন্যবাদ ও প্রশংসা। হামদুর প্রায় সমার্থক শব্দ সমূহ হচ্ছে মাদহ, যেটা বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে প্রশংসা করার জন্য প্রযোজ্য হয় ব্যবহার করা হয়, সানা আমরা সানা পাঠ সেটা শুধুমাত্র গুণের প্রশংসা, যেমন যদি বলি আমরা ফুলটি খুব সুন্দর, এটাতে ফুল আমাদের কোনো উপকার করেনি, কোনো গিফট দেয়নি, কোনো নিয়ামা দেয়নি, আমরা এমনিই তার সৌন্দর্যের প্রশংসা করছি, গুণের প্রশংসা। শুকর এটা উপকার পাওয়ার পরে ধন্যবাদ, যেমন কেউ যদি আমাকে এক গ্লাস পানি, তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস পানি দিলাম, আমি পানি খাওয়ার পরে তাকে বললাম শুকর ধন্যবাদ থ্যাংক ইউ সেরকম আর কি। সুতরাং সাহায্য চেয়ে তার পাওয়ার পরে ধন্যবাদ দেওয়া, কিন্তু আল্লাহ সুবহান তাআলার কাছে তো আমরা পানি না চেতেই উনি আমাদেরকে পানি, বাতাস না চেতেই উনি আমাদেরকে বাতাস, আলো না চেতেই উনি আমাদেরকে আলো দিয়েছেন, আর যিনি এক গ্লাস পানি দেন তিনি ধন্যবাদ পান, আবার যিনি সমুদ্র পরিমাণে রাশি রাশি পানি দিচ্ছেন উনাকেও কি একই ধন্যবাদ দিলে পোষাবে?
তো সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দকে এখানে ব্যবহার করেছেন যার সমার্থক কোনো শব্দ আর খুঁজে পাওয়া যায় না। দিস আলহামদুলিল্লাহ ইট এনকাম্পাসেস অল দিস থ্রি, মাদহ, সানা এবং শুকুর, সবগুলোকে মিলিয়ে যেন একটি শব্দে প্রকাশ করা হয়েছে। আর ছোট্ট একটি শব্দের মাধ্যমে এই ধরনের ব্যাপক অর্থ প্রকাশ করাটাই হচ্ছে একটি ভাষার সৌন্দর্য। আর সেই ভাষাটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, আর তাই তো এই এত সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে। আলাদাভাবে যদি এটাকে উল্লেখ করা হতো যে সানা, সানালিল্লাহ, শুকুর ওয়া শুকুরিল্লাহ এইভাবে করে, তাহলে এটা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতো। লাইক যে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সময়ই আমরা তার শুকরিয়া আদায় করছি না, মাঝে মাঝে করছি, কিংবা সকল সময় তার সানা গুণের প্রশংসা করছি না, মাঝে মাঝে করছি, বাট আমরা সকল সময়ই তার গুণ এবং শুকুরের প্রশংসা করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এটাকে প্রকাশ করার জন্যই এই তিনটিকে একত্রে হামদুর মাধ্যমে প্রকাশ করা দরকার, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। হামদুর শুরুতেই একটা আল ব্যবহার করা হয়েছে, আল হামদু, অনেক এটা তিনটি অর্থ, আল তিনটি অর্থ প্রকাশ করে, অনেক সময় এটা সমস্ত অর্থে, লাইক দা ইংলিশ, পুরো ইংলিশ জাতিকে প্রকাশ করার জন্য ব্যবহার করি আমরা ইংলিশে, ঠিক সেভাবে সমস্ত অর্থে এটা সমস্ত প্রশংসাগুলোকে, নির্দিষ্টকরণার্থে কাউকে স্পেসিফাই করার জন্য, লাইক দা হাউস, বাড়িটি অর্থাৎ প্রশংসাটি, আর সম্মানার্থেও আমরা আলের ব্যবহার হয়, লাইক আমরা অনেক সময় দ্য প্রেসিডেন্ট, দ্য কমান্ডান্ট এইভাবে যখন বলি সেটা সম্মানার্থে, সম্মান প্রকাশ করার জন্য। সো এই তিনটি মিলিয়ে সুতরাং আলহামদু সিফাতটি আল্লাহ তালার জন্যই শুধুমাত্র নির্দিষ্ট করা এবং আল্লাহ তালার অর্থই জন্যই এটা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুর পরের শব্দটি হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দটার পরিচয় ওলামাগণ তিনটি মতামত দিয়েছেন যে আল্লাহ শব্দটি এসছে আল ইলাহ থেকে, ইলাহটি এর মিশ্রণ অর্থাৎ যিনি উপাসনা বা ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা। অনেকে বলছেন যে আল্লাহ শব্দটি আলা এবং লাহু এর মিশ্রণ, অর্থাৎ যার অর্থ তাঁরই দিকে ফিরে যাওয়া। আবার আল্লাহ শব্দটি কিছু দল ওলামায় মত দিয়েছেন যেটা ওয়ালাহা থেকে আগত, যার অর্থ প্রচণ্ড ভালোবাসা যা মানসিক শান্তি দেয়। ঠিক এই প্রসঙ্গে সূরাতুল রদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো শুধুমাত্র আল্লাহর নাম স্মরণই তোমার কলবকে, অন্তরকে শান্ত করে দিবে, ঠান্ডা করে দিবে, ট্র্যাঙ্কুয়ালিটি দিবে। সো আল্লাহ হচ্ছে এমনই একটা ইউনিক শব্দ যার নো ডুয়েলকেস, নো প্লুরাল, নো ফেমিনিন, মরফোলজিক্যাল স্ট্রাকচার ইমপ্লাইজ দিস ইজ দা ওয়াননেস অফ আল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে যেই শব্দটি এখানে আরেকটা জিনিসেরও আসে, কেন আমরা আলহামদুলিল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ার ভিতর দিয়ে আমরা কি উপকার পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার কমফোর্টের জন্য, আমার চারিপাশে যে দুনিয়ার সৃষ্টি করেছে তার শুকরিয়া আদায় স্বরূপ আমাকে আলহামদুলিল্লাহ। সূরাতুল আনাম ও সূরাতুল ফাতিরের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, তার জন্যই আলহামদুলিল্লাহ শুকরিয়া, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সূরাতুল ফাতিরের ভিতরে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার চারিপাশে যে আমার আসমান, জমিন, এই অন্ধকার, আলো এইগুলো যে সৃষ্টি করেছেন তার জন্য আমাকে শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয়ত আমাদের জন্য নির্দেশিকা বা একটি গাইডলাইন উনি প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, এর জন্যও আমাদেরকে শুকরিয়া আদায় স্বরূপ তাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সূরা কাহাফের শুরুতেই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনজিরা বাসান শাদীদা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে এই কিতাবটা নাজিল করেছে এটার জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এরপরের যে শব্দটি সেটা হচ্ছে রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ নিজেকে প্রথম যে পরিচয়টি করিয়ে দিচ্ছেন, নিজের সিফাতের উল্লেখ করছেন, সেটা হচ্ছে রব।
আল্লাহ সুবহানাহু তাআলার 99টি সিফাতের ভিতরে সর্বপ্রথম এই রবের সিফাতটিকে নিয়েই উনি আলোচনা করছেন, উনি পরিচয় করে দিচ্ছেন। এই সিফাতটা এমনই একটা সিফাত যার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার বাকি 98টি সিফাতের কিছু না কিছু গুণাবলী সম্বন্ধিত আছে। যেমন প্রথমে রব হচ্ছে মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত পালনকর্তা, যিনি আমাদের পালনকর্তা তিনি হচ্ছেন আমাদের রব। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা গাফিরে বলেন, যালিকুমুল্লাহু রব্বুকুম খালিকু কুল্লি শাই। সো এই হচ্ছে একটি রবের পরিচয়। রবের পরিচয় হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল আলা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রথম তিনটি আয়াতে, সাব্বিহিসমা রব্বিকাল আলা আল্লাযী খালাক ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং ব্যালেন্সড করেছেন, সুবিন্যস্ত করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী কদ্দারা ফাহদা, এবং তাকে তিনি তাকদীর নির্ধারণ করেছেন, হেদায়েত দিয়েছেন। সো পথ নির্দেশ করেছেন, যিনি পথ নির্দেশ করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ব্যালেন্সড ভাবে তৈরি করেছেন, তিনি হচ্ছেন আমাদের। সো রবের পরিচয়টা আল্লাহ সুবহানাহু তাআলা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এছাড়াও ফেরাউনের প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিয়েছিলেন সূরা তোহাতে 50 নম্বর আয়াতে, কলা মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং তারপরে তাকে পথ দেখিয়েছেন। এই হচ্ছে রবের পরিচয়, এই হচ্ছে আমাদের রব। আল্লাহ সুবহানাহু তাআলা যারা একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন তাদের প্রতিদান কি দিবেন, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল ফুসসিলাতে উল্লেখ করেছেন, বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা, যারা বলবে রব্বুনা আল্লাহ, আল্লাহই আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং তার উপরে ইস্তিকাম থাকবে, দৃঢ় থাকবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা কি করবে, তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু, তাদের উপরে ফেরেশতারা নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সো তাদেরকে যেন ফেরেশতারা তখন বলতে থাকবে, তোমার কোনো ভয় নেই, তুমি নিরাশ হয়ে না, তোমাদের সুসংবাদ শোনানো হবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল আহকাফেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তাকে একমাত্র রব হিসেবে মেনে নিলে কি হবে, তার ফায়দা কি, তার প্রতিদান কি দিবেন সেটা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, কষ্ট পাবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাত। সো আল্লাহ সুবহানাহু তাআলাকে একমাত্র রব হিসেবে মেনে নেওয়া এবং তার উপরে ইস্তিকাম থাকা, দৃঢ় থাকা, এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, আর সেই কাজটাই হবে আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাবে এবং সাথে সাথে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু তাআলা এরপরেই আসেন রব্বুল আলামিন, বা উনি কাদের রব, উনি কি শুধু আমারই রব নাকি অন্য কেউ রব, এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রথম ছোট্ট একটি আয়াতের ভিতরে কি সুবিন্যস্ত ভাবে তুলে ধরেছেন। উনি বলছেন রব্বুল আলামিন, আলামিন শব্দের অর্থ বিশ্ব জগৎ সমূহ। ফেরাউনের সূরাতুল আশুয়ারা সেখানেও ফেরাউনের এখানে আয়াতে এটা একটু ভিন্ন আছে, ওকে ফাইন, শোয়ারাতে সূরাতে শোয়ারা ফেরাউনের প্রশ্নের জবাবে এই রব্বুল আলামিনের ডেফিনিশনটা মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন। এই রেফারেন্সটা ভুল আছে, সূরা ফুসসিলাত না, এটা সূরা আশ-শোয়ারা 23 এবং 24 নম্বর আয়াত। ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন, রব্বুল আলামিনটা আবার কে, বিশ্বজগৎ সমূহের রব আবার কে, ক্বালা মুসা তখন উত্তরে বলেছিলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের রব, ওয়ামা বাইনাহুমা, এবং এর ভিতরে যা আছে সবকিছু রব, ইন কুনতুম মুকিনিন, যদি তুমি একিন না। সো আসমানের উপরে যা আছে ফেরেশতা এবং তার সাথে যদি অন্য কোনো সত্তা থেকে থাকে, আমরা আমাদের জানা নেই, যত ধরনের মাখলুকাত আছে আসমানের উপরে তার রব, উনি
জমিনের উপরে রব, জমিনের উপরে কি আছে আমাদের মানুষ, জিন, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত যা কিছু আছে সকল কিছুর রব। ওয়া মা বাইনাহুমা এবং ইন বিটুইন যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, এভরিথিং সকল কিছু। এইভাবেই আল্লাহ সুবহান ওয়া তাআলা উনি কাদের রব তা মুসা আলাইহিস সালামের কণ্ঠের মাধ্যমে এই কোরআনে আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই বাক্য উচ্চারণ দ্বারা আমরা আল্লাহকেই শুধু জগৎসমূহের একমাত্র রব হিসেবে মেনে নিয়ে তার সকল নিয়ামতের শুকরিয়া আদায় ও সিফত সমূহের প্রকাশ করছি, সিফত সমূহকে প্রকাশ করছি, যা হচ্ছে এক বাক্যে যদি আমরা বলি সেটা হচ্ছে তাওহিদুর রুবুবিয়্যা, রবত্বের এককত্ব বা তাওহীদ। দ্বিতীয় আয়াতটি হচ্ছে আর রহমানুর রহিম। আর রহমান এবং আর রহিম দুইটি শব্দ, পরম দয়ালু, সতত দয়াবান, এভাবে এটাকে প্রকাশ করা হয়। রহমান এবং রহিম, রহমান এবং রহিম শব্দ দুটি একই রুট শব্দ থেকে এসছে রহমা, যার মধ্যে রিত্তাত বা দয়া এবং ইহসান বা পরোপকারের ভাব রয়েছে। রহম শব্দটির আরেকটি অর্থ হচ্ছে মায়ের গর্ভ, মায়ের গর্ভ, যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল হজ উল্লেখ করেছেন, ওয়া নুকিরু ফিল আরহাম আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট কালের জন্য মায়ের গর্ভে রাখা হচ্ছে, নুকিরু লালন পালন করা হচ্ছে। সো আরহাম সেখান থেকেও আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন পুরো দুনিয়াতে আমাদেরকে মায়ের গর্ভে একটি বাচ্চা ভ্রূণ যেমন ভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে যেন এই দুনিয়াতেও আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বেড়ে ওঠার জন্য দেখভাল করছেন, আমাদের আমাদের রব। সো এখানে এই আরহাম শব্দটি আমাদের জন্য অনেক প্রযোজ্য আলহামদুলিল্লাহ। রহমান শব্দের ভিতরে প্রথমে যে রহমান শব্দটি আছে সেখানে একটি আন প্রত্যয় যোগ আছে, আলিফ নুন লাস্টের দিকে রহমান শব্দ আন প্রত্যয় যুক্ত আছে, যে আন প্রত্যয়টা অনেক, এনাফ এবং চলমান অর্থে বোঝায়, চলমান অর্থ বোঝায় যে সকল অ্যাডজেক্টিভের ভিতরে আন প্রত্যয় যুক্ত অ্যাডজেক্টিভ সমূহ, যেমন অর্থাৎ চাওয়ার পূর্বেই দান করা এবং তা চলমান রাখা, এটি হচ্ছে রহমান শব্দটির ব্যাপক অর্থ যদি আমরা ধরি সেই হিসাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য এই ইহকালে বা এই দুনিয়াবী জীবনে উনি রহমান, উনি আমাদেরকে দান করে যাচ্ছেন আলো, বাতাস, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছু। আর সেই জন্যই দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে এই রহমান হিসেবেই আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে বলেন, 63 নম্বর আয়াত, সেখানে বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা ইবাদুর রহমান আল্লাহ রহমানের বান্দা তারাই যারা দুনিয়াতে নম্রভাবে, হাওনা নম্রভাবে চলাফেরা, নম্রভাবে জমিনের উপরে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের ভিতরে তাকে পরিচয় করে দিচ্ছেন আর রহমান, তিনি আর রহমান, আল্লামাল কোরআন, যিনি মানুষকে দুনিয়াতে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাকুল বায়ান তাকে ভাষা ব্যক্ত করার মতো ক্ষমতা দিয়েছেন, প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা রহিম শব্দ নিয়ে দেখি, তো রহিম শব্দটির ভিতরে শেষে ইয়া মিম একটি প্রত্যয় যুক্ত হয়েছে, যা দূরবর্তী সময়ে স্বল্প সংখ্যকদের জন্য দয়া বোঝায়, অর্থাৎ এখানে পরকালে শুধুমাত্র বিশ্বাসীদের জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা কাজের বিনিময়ে পুরস্কার দেওয়ার দয়া হিসেবে এই রহিম শব্দটিকে ব্যবহার করেছেন। সূরাতুল আহজাবে সূরাতুল আহজাবের 43 নম্বর ভার্স, সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য রাহিম যত দয়াবান। উনি সূরা ইয়াসিনে 58 নম্বর ভার্স, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালামুন কাউলাম মির রাব্বির রাহিম, তো আল্লাহর তরফ থেকে, রবের তরফ থেকে সালাম দিচ্ছেন কোন রব, যিনি রাহিম। তো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম নামে
প্রকাশ করেছেন, পরিচিতি দিয়েছেন। রহিম শব্দটি, রহমান শব্দটি ইতিপূর্বে যে রহমান শব্দ ব্যবহার করেছিলাম, রহমান শব্দটি শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, ওটা মানুষের জন্য বা অন্য কোনো জন কারোর জন্য প্রযোজ্য নয়, রহমান শব্দটি ব্যবহার করা প্রযোজ্য নয়। বাট রহিম শব্দটি মানুষের জন্যও ব্যবহৃত হতে পারে, কারণ এটা আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে সূরা তাওবাতে ইউজ করেছেন 128 নম্বর ভার্স, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদকে ইঙ্গিত করে, আমাদের রসুলকে ইঙ্গিত করে বলছেন যে তিনি তো মুমিনদের উপরে রউফুর রহিম, স্নেহশীল, দয়ালু। সো রহিম শব্দটি মানুষের জন্য, অন্যদের জন্য ব্যবহৃত হতে পারে। এরপরে আমরা আসছি পরবর্তী আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন। তিনটি শব্দ, মালিক, ইয়াউম, আদ্দিন। মালিক শব্দটিকে দুইভাবে পড়া হয়, মালিকি মাদ করে, আবার মাদ ছাড়া মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিক, মালিক এখানে যেখানে মাদ করে পড়া হয় তার ভিতরে একটা অথরিটেটিভ ওনারশিপ আছে, অথরিটেটিভ ওনারশিপ, একটা অথরিটির ওনারশিপ আছে। এই অনলি দ্য অথরিটি টু জাজ অ্যান্ড রিওয়ার্ড সামওয়ান, এটা হচ্ছে মালিক যেখানে মাদ করা হয়। আর মাদ ছাড়া যেটা মালিক, সেটার ভিতরে একটা ফিজিক্যাল ওনারশিপ আছে, যেমন জমিনের মালিক, ঘরের মালিক, বাড়ির মালিক। সো একটা ফিজিক্যাল ওনারশিপ আছে, একটা কিং, সাচ এজ দ্য কিং, এটা অনেক জায়গায় রাজা হিসাবেও এর অনুবাদ করা হয়। আর রাজা, রাজার মেইন কাজ হচ্ছে টু প্রোটেক্ট হিজ কিংডম, তার নিজের কিংডমটুকুকে প্রোটেক্ট করা, ফিজিক্যালি প্রোটেক্ট করা, দ্যাট ইজ দ্য কিং, মানে রাজার কাজ। সো এখানে মালিক, অথরিটেটিভ ওনারশিপটাকে এখানে তুলে আনা হয়েছে, যে অথরিটেটিভ ওনারশিপটা কিসের উপরে, একটি দিনের উপরে, ইয়াউম, একটি দিন, একটি যুগ, একটি পর্যায়ের উপরে। সেই দিনটা কিসের দিন, কিসের যুগ, কিসের পর্যায়, সেটা হচ্ছে আদ্দিনের দিন। আদ্দিন শব্দটির অর্থ বিচার, আইন, প্রতিদান, জীবন ব্যবস্থা, বিভিন্নভাবে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সূরা ইন ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ইয়াউমিদ্দিন সম্পর্কে, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিনটা কি জিনিস, সেটার ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লাহ। সেই দিন ক্ষমতা হবে একমাত্র আল্লাহর, আর কারো কোনো অধিকার থাকবে না কথা বলার তার অনুমতি ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইয়াউমুদ্দিনের দিনটাকে কিরকম হবে, তার অবয়বটা কি, সেখানে কিভাবে বিচার সালিসিটা বসবে, তার জন্য একটা যেন প্রতিচ্ছবি উনি তুলে ধরেছেন সূরাতুন নাবায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা, চারিদিকে সবাই সারিবদ্ধভাবে ফেরেশতা রূহ এরা দাঁড়িয়ে আছে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, তার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না রহমানের অনুমতি ছাড়া। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা অবশ্যই সত্যি। সুতরাং সেই দিনটাতে, এই বিচারের দিনটাতে, এই প্রতিদান দেওয়ার দিনটাতে, সেই দিনটায় কেউ পাবে আল্লাহ সুবহানাহু তাআলার মার্সি, আর কেউ পাবে জাস্টিস, কারোর প্রতি কোনো ধরনের অন্যায় করা হবে না। আর এটাই হচ্ছে কনসেপ্ট অফ আখেরা বা অ্যাকাউন্টেবিলিটি। আমরা আমাদের সকল কাজের প্রতিদান দুনিয়াতে নাও পেতে পারি, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। আমরা আমাদের দুনিয়ার সকল অন্যায় কাজের পানিশমেন্ট নাও পেতে পারি, কিন্তু তার পানিশমেন্ট ঠিকই আমাদেরকে ভোগ করতে হবে আখেরা। দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি, দ্য কনসেপ্ট অফ অ্যাকাউন্টেবিলিটি। এটাই ধর্মের, আমাদের ইসলামের অন্যতম তিনটি কনসেপ্টের ভিতরে অন্যতম কনসেপ্ট। সো এই আয়াতটি একদিকে যেমন যারা দুনিয়াতে অন্যায় করে যাচ্ছে, অন্যায়কারী, তাদের জন্য একটা সতর্কবার্তা, একটা ওয়ার্নিং, একটা ভয়ের কাজ, ভয়ের বিষয়, ভয়ের আয়াত। অপরদিকে যারা সৎকর্মশীল, নীরবে নিভৃতে সৎকর্ম করে যাচ্ছে, তাদের জন্য যেন একটা আশার বার্তা,
একটা প্রতিদান পাওয়ার সময়, একটা প্রতিদানের সময় কথা বলা হচ্ছে। তো এই পর্যন্ত আলোচনায় আমরা আল্লাহ সুবহানাহু তাআলার চারটি সিফাতের বর্ণনা পেয়েছি, যেগুলো একটি হচ্ছে রব বা তাওহিদুর রুবুবিয়্যাহ, পেয়েছি আমরা রহমান, রহিম ও মালিক এই তিনটি গুণাবলীর বর্ণনা, সিফাতের বর্ণনা বা তাওহিদুল আসমাই ওয়া সিফাহ। আর এই গুণাবলীগুলো সমূহ যে সত্তার তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য বা তাওহিদুল উলুহিয়্যাহ, যা এর পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করছেন। আর সেই আয়াতটি হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সুন্দরতম আয়াত, যে আয়াতটা বান্দার সাথে, বান্দার সাথে মালিকের, বান্দার সাথে স্রষ্টার, সৃষ্টির সাথে স্রষ্টার একটা সম্পর্ক স্থাপন করে। না'বুদু, আমরা তোমার ইবাদত করি, নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার দিকে একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে এই আয়াতটার টোনটা আবার চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ আমরা থার্ড পার্সনে ছিলাম, সামবডি সেন আলহামদুলিল্লাহ শতসিদ্ধ বাক্য কিছু বন্ধ করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাট এখানে এসে এটা সেকেন্ড পার্সন হয়ে গেল, ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত, ইয়্যাকা নাস্তাইন। ইনফরমেটিভ মোড থেকে অ্যাড্রেসিং মোডে চলে আসছে, আমরা পুরোপুরি আমরা অ্যাড্রেস করছি আল্লাহ সুবহানাহু তাআলাকে, এটা যেন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সরাসরি আমাদের কথা বলা শুরু। এইখানে এই জায়গাটাতেই আমরা কথা বলছি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে, সেই জন্য বলা হয় যে সালা, সালা, সালার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা হয়, সরাসরি কথা। আর কোনো সালাই সালা হবে না যতক্ষণ না সেই সালায় সুরা ফাতিহা পাঠ করা। তো এই ফাতিহার এই আয়াতটির মাধ্যমে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন সরাসরি যেন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমার কথা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। এই আয়াতটার মাধ্যমে আল্লাহর উপরে নির্ভরশীলতার একটা প্রকাশ্য ঘোষণা যেন আমরা দিচ্ছি, যে আমরা তারই সাহায্য চাই, তারই আমাদের, আমরা অভাব কেউ, আমরা যে অভাব মুক্ত নই, তারই যেন বহিঃপ্রকাশ এই আয়াত। ইবাদত বা ইলাহ হওয়ার যোগ্য তিনি, যিনি রব এবং মালিক, যা আগের দুই আয়াতে আমরা দেখেছি। আর যিনি একমাত্র ইলাহ, সাহায্য তো চাইতে হবে তার কাছে, সো তার কাছেই একমাত্র আমাদের সাহায্য চাওয়া। প্রথমেই আমরা ইবাদতের নিশ্চয়তা দিচ্ছি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলাকে, যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি, এবং তারপরেই আমরা তার কাছে সাহায্য চাচ্ছি। এই ইবাদত করতেও আল্লাহ সাহায্য লাগে, আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে তার পথে হেদায়েতের পথে রাখে। সো এই ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সাহায্য, আর এই সাহায্য চাওয়ার, সাহায্য চাওয়ার আরেকটি অর্থ হচ্ছে যে আমাকে চেষ্টা করতে হবে। হেল্প মি, হেল্প মি, আমি বলবো কখন, যখন আমি পানিতে ডুবে, পানি থেকে ডোবার থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করছি, হাত পা নাড়ছি বাঁচার জন্য, আমি একা পারছি না, তখনই আমি বলি হেল্প মি, হেল্প মি, আমাকে সাহায্য করো, সাহায্য করো। আর এখানে আমি যদি আল্লাহর পথে থাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, হেদায়েতের জন্য নিজে চেষ্টা না করে শুধু বলতেই থাকি নাস্তাইনো নাস্তাইনো নাস্তাইনো, তখন আল্লাহ সাহায্য আসবে না। তো সাহায্য চাওয়ার জন্য আগে আমাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টাটা অন থাকতে হবে, তারপরেই আমাদের সাহায্যটা আসবে। সাধারণভাবে যদি আমরা এই বাক্যটাকে দেখি ব্যাকরণের আলোকে, এই বাক্যটা সহজে আরো সংক্ষিপ্তভাবে নাস্তাইনুকা ওয়া না'বুদু, না'বুদুকা ওয়া নাস্তাইনুকা, এইভাবে হতে পারে, যার অর্থ একই, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার সাহায্য চাই। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কা বা এই সর্বনামটিকে বা ব্যাকরণের ভাষায় যেটাকে বলে মাফউলুন বিহি, এই মাফউলুন বিহিটাকে, কর্মটাকে কেন প্রথমে নিয়ে আসলেন, প্রথমে নিয়ে এসছেন, ইয়াকা, ইয়াকা প্রথমে নিয়ে এসছেন, কারণ এর ভিতরে ইখতিসাস করা হয়েছে এর গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। ইলাহকে আব্দের পূর্বে বসানো, ইলাহ, এই কা হচ্ছে তোমারই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলাকে ইঙ্গিত করে। সো ইলাহ, সেই ইল্লাহকে আব্দ বা না'বুদু, যে ইবাদত করে বান্দা, আমার পূর্বে বসানো, তার গুরুত্বটাকে ইখতিসাস করা হয়েছে বোঝানোর জন্য। আবার দেখুন, এই ইয়াকা দুইবার না বলে একটা বলা হতো যেত, বাট আল্লাহ সুবহানাহু তাআলা দুইবার ব্যবহার করেছেন এই একটি আয়াতের ভিতরে, দুইবারই তার দুইটি গুরুত্ব বোঝানোর জন্য, দুইবারই দুইটি ডিফারেন্ট কাজকে, ফাংশনকে বোঝানোর জন্য। একটা জায়গায় ইবাদত, আর একটা জায়গায় সাহায্য, একটা আল্লাহর সাথে ডিরেক্টলি আমার সম্পর্ক, আল্লাহর জন্য আমি কি করব, দ্বিতীয়টি আমি আল্লাহর কাছে কি চাচ্ছি তার বদলা হিসেবে। সেই জন্যই দুইটি ডিফারেন্ট বাক্যকে তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এখানে এটা ব্যবহার করেছেন।
এখানে আরেকটা জিনিসও যদি একটু লক্ষ্য করেন যে এখান থেকেই এটা নাবুদু বা নাস্তাইনু এটা প্লুরাল বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা, আমি একা বললেও সেখানে আমরা আমরা বলছি, কেন আমরা বলছি, দ্য কনসেপ্ট অফ কমিউনিটি, কনসেপ্ট অফ কমিউনিটি এস্টাবলিশ করার জন্য, আকিমুসসালাহ করার জন্য, আকিমুদ্দিন করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, একা একা দিন প্রতিষ্ঠা হয় না, এর জন্য সামষ্টিক প্রচেষ্টার দরকার, সকলের সহযোগিতা দরকার। কনসেপ্ট অফ কমিউনিটিটা আল্লাহ সুবহানাহু তাআলা এই ওয়ার্ডের মাধ্যমে, নাবুদু নাস্তাইনুর মাধ্যমে প্রকাশ করেছেন। আর এই সিলসিলাটা ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা, যিনি যখনই দোয়া করতেন, বহু বচনে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করেছেন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, রব্বানা গফিরলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, ক্ষমা করো। সো এই বহু বচন, দ্য কনসেপ্ট অফ কমিউনিটি। আপনি দেখবেন যে আমরা সালাম দেওয়ার ক্ষেত্রেও একজনকে সালাম দিল সেখানে বলি আসসালামু আলাইকুম, সেখানে একটা বহু বচন, আপনাদের উপরে বহু বচন, বহু বচনের কমিউনিটির কনসেপ্টটাকে ইসলামে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে দুইটি জিনিস আছে, না আবুদু, তার ভিতরে আছে একটি হলো ইবাদত। তাহলে আমি ইবাদত কি, ইবাদত কি সেই বিষয়টাকেও আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। ইবাদত হচ্ছে তাই যা করলে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি এবং সন্তুষ্ট হন, আবার যা করলে আল্লাহ সুবহানাহু তাআলা রাগ করেন বা অসন্তুষ্ট হন সেই কাজটাকে ছেড়ে দেওয়ার নামও ইবাদত। সংক্ষিপ্তভাবে এই হচ্ছে ইবাদতের ডেফিনেশন। সো এই আয়াতের মাধ্যমে একমাত্র ইবাদতযোগ্য ইল্লাহ, ইলাহ হিসাবে আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করে নেওয়া হচ্ছে, অর্থাৎ আল্লাহর ইবাদতের অস্তিত্ববাচক ঘোষণা আমরা দিচ্ছি এই আয়াতের মাধ্যমে, ইয়াকা নাবুদু মাধ্যমে। অন্যদিকে আল্লাহ ছাড়া যে আমাদের কোনো সাহায্যকারী নেই তার ঘোষণাও আমরা এখানে তুলে ধরছি আলহামদুলিল্লাহ। সেই সাহায্যটা আমরা কি ধরনের সাহায্য চাচ্ছি, সেই সাহায্যটা কি, এটাই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন আমাদের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সাহায্যটা চাচ্ছি আমাদেরকে হেদায়েত, আমাদের সরল সঠিক পথে হেদায়েত, হেদায়েতের সাহায্য চাচ্ছি। এই আয়াতটা একটি দোয়া। একবার চিন্তা করে দেখুন যে আমরা অন্যান্য কাজের জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, লাইক আমরা যখন কোনো রিজিকের জন্য দোয়া করি, কিংবা সমুদ্রের ভিতরে ঝড়ের ভিতরে পড়ে গিয়েছি নৌকায়, তখন যেভাবে আল্লাহর কাছে এক মনে দোয়া করি আমাদেরকে রক্ষা করো, বাঁচাও বাঁচাও, কিংবা কোনো একটা বিপদে পড়ে গেলে যেভাবে আল্লাহর কাছে একোক্তভাবে এখলাসের সাথে দোয়া করতে থাকি আল্লাহ বাঁচাও বাঁচাও, সেইভাবে কি এই দোয়াটা আমি করছি আমার সালাতে প্রতিদিন কম করে 17 রাকাতে থেকে নিয়ে 30 রাকাত সলার ভিতরে আমরা এই দোয়াটা পাঠ করি, আমি কি বুঝছি আমি কি দোয়া করছি আল্লাহর কাছে, আমি কি ঠিক সেইভাবে ইখলাসপূর্ণ নিয়ম নিয়ে আমি দোয়া করছি, সো আমার এই দোয়া কি কবুল হয়েছে না হয়নি তা আমি নিজেই তার টেস্টিমনি দিতে পারবো, জাস্টিফাই করতে পারবো। যদি আমার দোয়া আমি মনে করি হ্যাঁ আমি হেদায়াতের পথে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পথ, আমার দোয়াটা মনে কবুল করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আমার মনে হয় যে না আমার এখনো পুরোপুরি হেদায়েতের উপর আমি নেই, তাহলে সারা দিন 30 বার আমি বলছি তারপরও কেন আমার হেদায়েত আসছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারো দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বহুবার বহু জায়গায় বলেছেন যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, যখন সে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যখন সে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, বিভিন্ন আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তাহলে আমি যখন চাচ্ছি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে সরল হেদায়েতের পথে রাখো, তাহলে কেন আমি সেই পথে আসতে পারছি না, তাহলে অবশ্যই আমার বলার ভিতরে, দোয়া চাওয়ার ভিতরে ইখলাসের ঘাটতি আছে, ইখলাসের ঘাটতি আছে। এই আয়াতে আমার সেই ইখলাসের কথা এখানে বলা হচ্ছে। এই আয়াতের উত্তর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের উত্তরই যেন পুরো কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেই হেদায়তের পথ দেখানোর জন্য, যার নমুনা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন,
এখানে হেদায়াতের পথসমূহ আছে, সেই পথসমূহ কি? নিম্নরূপ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই পথগুলো দেখিয়েছেন। দেখি আবার পঞ্চম আয়াতে যে আবার সেই হেদায়াতের কথা নিয়ে আসছেন, যে যারা এগুলো ফলো করবে তাদের জন্য নিশ্চিত সাফল্য, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই রবের পক্ষ থেকে হেদায়াতের পথে আছে এবং তারাই মুফলিহ। তো আমি যে হেদায়াতটা চেয়েছি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়াত দেখান দিন, আল্লাহ যেন সেই হেদায়াতই আমাদেরকে দেখিয়েছেন পুরো কোরআন ধরে, যার শুরু করেছেন সূরা বাকারার প্রথম আয়াত থেকে। সুবহানাল্লাহ, এই হেদায়াতটা দুই ধরনের আছে, হেদায়াতটা দুই প্রকারের। একটাকে বলে হেদায়াতুল ইরশাদ বা পথ প্রদর্শন কথা, এক্ষেত্রে ইহদিনার পরে ইলা শব্দটি ব্যবহৃত, ইলা ওয়ার্ডটি ব্যবহৃত হয়, লাইক ইহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ সূরা বাকারা এটা ইউজ করেছেন। কেমন, যেমন আমরা যদি এরকম বলি যে ওকে ফার্ম গেটটা কোন দিকে, আমি তাকে কাউকে বলে দিতে পারি ওকে সোজা চলে যান, সোজা গেলেই আপনি ফার্ম গেট পাবেন। সো দিস ইজ ওয়ান ওয়ে, আরেকজনকে আমি পথ দেখালাম, বলে দিলাম এখান থেকে সোজা গেলে আপনি ফার্ম গেট পাবেন। আর আরেকটি হচ্ছে হলো যে পথ দেখানোর আরেকটি পথ হচ্ছে হলো যে আমি তাকে বলছি ওকে আমার সাথে চলেন, আমি আপনাকে ফার্ম গেটটা দেখিয়ে দিচ্ছি, নিয়ে যেয়ে ফার্ম গেটে বসিয়ে বললাম যে এই যে এটি ফার্ম গেট। দুটাই হেদায়ত, পথ দেখানো। তো যখন আমি বলবো যে সোজা চলে যান, হেদায়তের পথ দেখিয়ে দিলাম, তার দায়িত্ব নিয়ে নয়, সেটা হচ্ছিল ইলা ইলা সিরাতাল মুস্তাকিম, ইলা সিরাতাল মুস্তাকিম। আর অপর হেদায়তটি হচ্ছে হেদায়াতুত তৌফিক, লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া, ফার্ম গেট তাকে ধরে নিয়ে যে পৌঁছে দেওয়া, যেন সে মাছ পথে ডানে বামে কোথাও হারিয়ে না যায়, সেটাই হচ্ছে হেদায়তের উপরই সর্বসময় থাকা। আর এই সূরা ফাতিহার এই আয়াতে ইলাহ শব্দটি আল্লাহ ব্যবহার করেননি, অর্থাৎ এইখানে এটা বলতে ইহদিনার পরে ইলাহ ব্যবহার না করা মানে হচ্ছে আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করছে, শুধু আমাদের লক্ষ্যটাকে দেখিয়ে দেওয়া নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতেও এটা ব্যবহার করেছেন, যেমন ওয়ালাহাদাইনাহু সিরাতাম মুস্তাকিম, সূরাতুল নিসা, নিসায় এই আয়াতটি ব্যবহৃত হয়েছে। তো পথের অনেকগুলো আরবি আছে, হেদায়েতের পরে আসি সিরাত, সিরাত মানে পথ, পথের অনেকগুলো আরবি আছে, তার ভিতরে সিরাত যা অর্থ সহজ সরল সোজা বা প্রশস্ত রাস্তা, ওয়াইড স্পেসিয়াস রোড, আছে তরিক আঁকা বাঁকা পথ, ডানে বামে ঘুরে যে যে ইচ্ছাভাবে যেতে পারি সেটাকে বলে তরিক, আছে সাবিল সোজা হতে পারে, আঁকা বাঁকা হতে পারে, যে কোনো ধরনের পথ, এনি পথ, সেটাকে সাবিল হিসাবে করা হয়। সিরাত যদি সহজ সরল সোজা পথই হয় তাহলে এরপরে মুস্তাকিম শব্দটির অর্থ দরকার কেন? মুস্তাকিম শব্দটি এসছে ইস্তেকামা থেকে, যার অর্থ হচ্ছে দৃঢ় থাকা, অর্থাৎ সিরাতের উপরে দৃঢ় থাকা, সেটাই হচ্ছে মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের অর্জন করার উপায় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল ইয়াসিনের উল্লেখ করেছেন, ওয়ানি ইবুদুনি, আমার ইবাদত করো, হাদা সিরাতাল মুস্তাকিম, এইটাই সিরাতাল মুস্তাকিম। খুব সহজ, একদম সহজ। সূরা আলী ইমরানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, হাযা সিরাতাল মুস্তাকিম, এটাই সিরাতাল মুস্তাকিম। তো আমরা যেই সাহায্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে, সেটা যে কত সহজ পাওয়া তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনেই তার বর্ণনা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। তো আমরা শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে সেই সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে অধিষ্ঠিত হতে পারি। এছাড়াও সেই পথটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, সেটাই হচ্ছে রসুলের দেখানো পথ। তো রসুলের দেখানোর পথেই আমি সিরাতাল মুস্তাকিম পেতে পারি। তো রসুলের দেখানোর পথটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরায় বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতাল মুস্তাকিম, আপনি তো তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথই দেখান, অর্থাৎ রসুলের সুন্নাহ অনুসরণ করাটাই আমাদের সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সহি সুন্নার অনুসরণ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে রাখবে ইনশাআল্লাহ। এরপরের আয়াতে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এখানে আনআমতা নিয়ামত, নিয়ামতের কথাটা আসছে যে তাদের উপরে রাখুন যাদের প্রতি আপনি নিয়ামত অনুগ্রহ করেছেন, এটা একটা অতীতকালের কথা, যাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন, করেছিলেন আগের কথা, অতীতকালের কথা।
নিয়ামত বা অনুগ্রহ তাই নতুন কোন বিষয়, এটা পূর্ববর্তী লোকেরা অনেকে পেয়েছেন, আমরা তাদের রেফারেন্স করছি। কিন্তু কারা তারা? তারা কারা? আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সংজ্ঞা দিয়েছেন সূরাতুল নিসা 69 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন আল্লাযীনা আনআমা আল্লাহু, আল্লাহ নিয়ামত পেয়েছে তারা, আলাইহিম মিনান নাবিয়্যিনা নবীগণ, ওয়াস সিদ্দিকীন সিদ্দিকগণ, ওয়াস শুহাদাই শহীদগণ, ওয়াস সালিহীন এবং সৎকর্মশীলগণ। এই চারটি গ্রুপের ভিতরে দুইটি গ্রুপের ডেফিনেশন আমাদের কাছে ক্লিয়ার না। নবী আমরা বুঝি, নবী কারা? সালিহীন সৎকর্মশীল, ভালো কাজ, বোঝা গেল। কিন্তু সিদ্দিকীন এন্ড শুহাদা, এই দুইটা কারা? এদেরকে আবার এই কনফিউশনটাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি ওয়ার্ডেরও আবার ডেফিনেশন দিয়েছেন, ডেফিনেশন দিয়ে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন কারা এই সিদ্দিক এবং সুহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ডেফিনেশনের ভিতরে সূরাতুল হাদিদ তার 19 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া রাসূলি এবং রাসূলের উপরে, উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াস সুহাদা, এরাই হচ্ছে সিদ্দিক আর সুহাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন বিল কোরআন, কোরআনের মাধ্যমে, কোরআনের ভিতরে আমাদের সকল প্রশ্নের, সকল হোয়াই এটার উত্তর দেওয়া আছে। সো আমাদেরকে এটাকে শুধু একটু মনোযোগ সহকারে ঠিকমতো পড়তে হবে ইনশাআল্লাহ। সো এই আয়াতে একটা জিনিস লক্ষ্য করুন, যে এই আয়াতটা যেটা বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ছোট্ট একটা আয়াতে শেষ করে দেওয়া হয়েছে। এখানে নিয়ামত প্রাপ্ত কারা, নিয়ামত কি, নিয়ামত কি জিনিস, কোনগুলো নিয়ামত, এগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়, ছোট্ট করে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। কেন? কারণ নিয়ামত প্রাপ্ত গণের বর্ণনার চাইতে নিয়ামত পাওয়াটা হচ্ছে জরুরি। সেই জন্য ওই আননেসেসারি টক এই যোগার ক্ষেত্রে, সূরা ফাতিহার ক্ষেত্রে আননেসেসারি, সেই জন্য ওইটাকে এখানে আনা হয়, এটাকে সংক্ষিপ্ত রাখা হয়েছে। তো কারা নিয়ামত পেয়েছে সেটার চাইতে আমার জন্য জরুরি সেই নিয়ামতটা পাওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন এর আগে আমাকে সেরকম নিয়ামতটা দেন, এটি হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তার ডেফিনেশনটা কোরআনের অন্য জায়গায় থাকলেও এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উজ্জ্বল রেখেছেন। এই আয়াতটার আরেকটি অংশ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল, যে তাদের পথ নয় যারা মাগদুব, গজব প্রাপ্ত, আলাইহিম যাদের উপরে তোমার গজব পড়েছে, গজব মানে রাগ, ক্রোধ, অ্যাঙ্গার যাদের উপরে পড়েছে তাদের উপরে সেই পথ আমরা চাই না। ওয়ালা দল, যারা দল দিন পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছে, আমরা তাদেরকে, তাদের পথে চাই না। এখানেও লক্ষ্য করুন যে এটাও একটি অতীতকালের কথা, যারা যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছিলেন, সো এটা একটা অতীতকালের বিষয়। যারা পথ ভ্রষ্ট হয়েছিল তারাও একটা অতীতকালের বিষয়। সো এদের ডেফিনেশন গুলো আমরা কোরআনের ভিতরে পাবো, কারা মাগদুব, কারা দলহীন। তাহলে আমরা বুঝতে পারবো কি কারণে কারোর উপরে আল্লাহর ক্রোধ নিপতিত হয় এবং কি কারণে আমরা পথ ভ্রষ্ট হয়ে যেতে পারি। সো এই দুইটা ডেফিনেশন জানা আমাদের জন্য খুব জরুরি, সো দ্যাট আমরাও যেন, আমাদের উপরে যেন আল্লাহর রাগ না পড়ে, আমরাও যেন গজবভুক্ত না হই, কিংবা আমরা যেন পথ হারিয়ে না ফেলি। প্রথমে আসি মাগদুব কারা, আল্লাহর আয়াত অস্বীকারকারী ও নবীদের অন্যায়ভাবে হত্যাকারীরা মাগদুব। সূরাতুল বাকারা 91 এবং সূরাতুল আলী ইমরানের 112 নম্বর আয়াত, এগুলো আলোচনা করা আছে আলহামদুলিল্লাহ। বিশাল বড় একটু আয়াত, সেই জন্য আমি আজকে এখানে উপস্থাপন করিনি। তো আল্লাহর আয়াতকে জানার পরে অস্বীকার কখন আসে? যখন আমি জানি, জানার পরে অস্বীকারের প্রশ্ন আসে। সো আমি যখন জানলাম, আয়াতের অর্থ বুঝলাম, কিন্তু সেটাকে মানলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য দুনিয়াবী লোকজনদেরকে আমি রব হিসেবে তাদেরকে মেনে চললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পিছনে রেখে, সো এই ধরনের যখন অস্বীকার করা হবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, যেটা ইহুদিদের উপর নেমে এসেছিল 261 সূরা বাকারার 61 এবং আলে ইমরানের 111-তে দেখা যাবে। সূরা বাকারার 90 নম্বর আয়াতেও আল্লাহ বলেছে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এখানেও বি গযাবিন আলা গযাব, গজবের উপরে গজব, যারা অস্বীকার করেছে তাদের উপরই আযাব। সো এটার মুদ্দা কথা হচ্ছে ইলম অনুযায়ী আমল না করা, এক পক্ষে।
আমার কাছে এলেম আছে, যেটা ইহুদিরা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং উনি শেষ নবী, এই এলেম তাদের ছিল, কিন্তু তা অনুযায়ী তারা আমল করেনি, তাকে স্বীকার করেনি, অস্বীকার করেছে। তো এলেম অনুযায়ী আমল না করাই হচ্ছে মাগদুব, তখন তাদের উপরে গজব নেমে আসে আল্লাহ, আল্লাহ তাদের উপরে প্রচন্ড রাগান্বিত হন। দ্বিতীয়ত হচ্ছে দললিন, দললিন কারা, পথ ভ্রষ্ট কারা। এই পথ ভ্রষ্টতা আবার দুই ধরনের, একটা হচ্ছে বিশ্বাসগত পথ ভ্রষ্টতা, যেটা সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযীনা নাযযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযীনা আনযালা মিন ক্বাবলি। আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে পূর্ববর্তী এবং বর্তমান সকল কিতাবের উপরে বিশ্বাস। ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাইদা। যদি এটাকে অস্বীকার করে কেউ, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে বিশ্বাসগত পথভ্রষ্টতা, আকিদাগত পথভ্রষ্টতা, আকিদা ইমান আকিদাগত পথভ্রষ্টতার ডেফিনেশন। আরেকটি হচ্ছে কর্মমূলক পথভ্রষ্টতা, কাজের পথভ্রষ্টতা। বিশ্বাস ঠিক আছে, আকিদা ঠিক, কিন্তু মানহাজ ভিন্ন, কর্মপন্থা ভিতরে ভ্রষ্টতা দেখা দিচ্ছে, যেটা সূরা বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ সুন্দরভাবে ডিফাইন করেছেন, আনতুরিদুনা আনতাসআলু রাসূলকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু। তোমরা রাসূলকে এমনভাবে প্রশ্ন করো না যেভাবে মূসার উম্মা, মূসার কওম তাকে প্রশ্ন মানে জর্জরিত করতে করতে নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে। তো অতিরিক্ত প্রশ্ন করাটাও পথভ্রষ্টতারই একটি লক্ষণ, সেটাই আয়াতের মাধ্যমে আল্লাহ তুলে ধরেছেন মূসা আলাইহিস সালামের এক্সাম্পলটাকে এনে। ওয়ামা ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াস সাবিলা, তখন তোমরা সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছে। সুতরাং এই ক্ষেত্রে দললিনের এক বাক্যে যদি আমরা এটা কোনো বলতে পারি, বলতে চাই, তাহলে বলতে পারবো যে এলেম ছাড়াই আমল করা, সঠিক এলেম অর্জন ব্যতীতই আমলে নেমে পড়া, সেটাই আমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। সো আমরা দেখলাম মাগদুব হয় এলেম থাকা সত্ত্বেও এলেম অনুযায়ী আমল না করা, সেটা হচ্ছে মাগদুব। আর এলেম ছাড়াই আমল করা, পর্যাপ্ত এলেম নাই তাছাড়াই আমল শুরু করে দেওয়া, সেটাও হচ্ছে আমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। সহি তিরমিজিতে সংকলিত আদি ইবনে হাতিম থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগদুব হচ্ছে ইহুদিরা, যারা জানা সত্ত্বেও সত্যকে গোপন করেছে, আর দললিন হচ্ছে নাসারারা, যারা সত্য না জেনেই পথভ্রষ্ট হয়ে গেছে। তো আমরা আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে ইনশাআল্লাহ, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বাক্য দিয়ে আয়াত দিয়ে সতর্ক করে দিয়েছেন, সূরাতুল আলী ইমরানের 69 নম্বর আয়াত, ওয়াদাত তাইফাতুম মিন আহলিল কিতাব লাউ ইয়ুদিল্লুনা। আহলে কিতাবদের একদল চায়, ইহুদি নাসারাদের একদল চায়, যদি তারা তোমাদের পথভ্রষ্ট করতে পারে। এটা জন্য আমাদের জন্য বিশাল একটা সতর্ক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সো আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য ও আহলে কিতাবদের দলরা উন্মুখ হয়ে বসে আছে, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। সো আমাদেরকে সঠিক এলেম জেনে আমল করতে হবে, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ভাগীদার, নিয়ামত ভোগ করতে পারি, তার নিয়ামত ভুক্ত হতে পারি। সো পরিশেষে সূরা ফাতিহার এই আলোচনা থেকে আমরা যে মূল বক্তব্যটা পাচ্ছি, তিনটি মূল বক্তব্য। এক, আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র ইবাদতযোগ্য ইলাহ ও সঠিক পথ প্রদর্শনকারী। দুই, এলেমযুক্ত আমলের সাথে হেদায়েতের সম্পর্ক। আর তিন, কোরআনের এলেম ছাড়া, কোরআনের এলেম অর্জন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সঠিক পথ পাওয়ার ক্ষেত্রে, ইহকাল এবং পরকাল কোনোকালেই সাফল্য অর্জন করছে, মুফলিহুনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে ভাই, আমি আমার বক্তব্যটা শেষ করেছি, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কিছু করার। জাযাকাল্লাহ খাইরান ভাই, মাশাআল্লাহ, বেশ কমপ্রিহেনসিভ একটা আলোচনা হয়েছে। অসংখ্য ধন্যবাদ।